শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে মুক্তি পেতে চলেছে বাংলা কাহিনীচিত্র অরক্ষণীয়া। কাহিনীচিত্রের অন্যতম নির্দেশক সর্বজিৎ মণ্ডল আজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের 26 এপ্রিল মুক্তি পাবে এই বাংলা কাহিনীচিত্র। দ্য হোয়াইট হাউস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, এই চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করতে চলেছে অপলক যশ। আমার মনে আছে রহস্যদীপের সঙ্গে আপনার সময় আমার কথা হয়েছিল। দেখুন, ছবি এখন ছবির বাংলা ছবির যা অবস্থা, তাতে কোন ছবি দর্শককে ভালো লাগবে বা ভালো লাগবে না এটা বোঝা মুশকিল। কিন্তু যারা দেখবে এই ছবিটা, হয়তো ছবি খুব সুপারহিট হলো না, কিন্তু অ্যাটলিস্ট দর্শকরা এই ধরনের গল্প সম্বন্ধে তো অবগত রইল যে এই দর্শক এই ছবিটা এরকম বা এই স্টোরিটা এরকম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা এই স্টোরিটা সম্বন্ধে তো জানতে পারলো। এটাই আমাদের চেষ্টা রয়েছে। আচ্ছা, আর একটা বলি, সেটা হচ্ছে আমাদের আপালক এই ছবিতে অ্যাজ আ হিরো কাজ করেছে। এই ছবিতে ওর চরিত্রটাও খুব মুখ্য একটি চরিত্র, যেখানে মেয়েটির সঙ্গে ভালো লাগা এবং ভালোবাসা, বাকিটা সাসপেন্সে রাখলাম, বাকিটা হলে গিয়ে দেখলে আশা করি আপনাদের আরো ভালো লাগবে। এটা পুরোটাই শুটিং হচ্ছে চুনোকালীতে। ওখানে যে লোকেশন, যে ধরনের গল্প, গল্পটা 1916 সালের উপর বেস করে তো গল্প, তো সেই সময় দাঁড়িয়ে তখনকার যে পটচিত্রটা ছিল সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। দুটো রবীন্দ্রসঙ্গীত আছে, একটা হচ্ছে আমারও পরানো যাহা চায়, গেয়েছেন আমাদের যে আছেন মুন্না জাস, উনি গেয়েছেন,